বাংলাদেশের সরকার থাকা খাওয়ার সুযোগ দিচ্ছে এমন প্রলোভন দেখিয়ে নৌকায় করে রোহিঙ্গাদের নিয়ে আসছে দালালরা। নৌকায় তোলার পর নির্যাতন করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন রোহিঙ্গারা। বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে প্রাণও দিতে হচ্ছে অনেককেই। মিয়ানমারের বুচিদং এলাকার নূর বেগম, বৃহস্পতিবার কক্সবাজারে নৌকাডুবিতে 15 জন মারা গেলেও বেঁচে যান এই নারী। তিনি জানান, সেনা অভিযানের সময় আর 7-8 হাজার রোহিঙ্গার সাথে পালিয়ে আশ্রয় নেন রাখাইনের একটি গ্রামে। বুধবার 4 অপরিচিত লোক তাদের নৌকায় বাংলাদেশে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। মাঝি ডেকে ডেকে সবাইকে বলেছে 2 ঘন্টা লাগবে, তোমাদের শাহপুরের দ্বীপে নামিয়ে দেব। 2 দিনের জন্য বর্ডার খুলে দিয়েছে, পরে যাওয়া যাবে না। ওই পারে 10,000 মানুষ আছে এপারে আসার জন্য, 8-10টা নৌকা যায় সেখানে। নূর বেগমের মতো প্রায় 100 যাত্রীকে ডেকে নিয়েছিল মাঝিরা। এদের অনেকেই হারিয়েছে স্বজন, অনেকে জানেন না নৌকায় থাকা পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা। নৌকায় তুলে সাগরের দিকে নিয়ে গেছে, যেখানে নামিয়ে দেওয়ার কথা সেখানে নামায়নি। পরে নৌকা ডুবে গেলে আমার পরিবারের 6-7 জন মারা গেছে। রোহিঙ্গারা জানান, পাড়ে না এনে মাছদরিয়ায় তাদের নির্যাতন করা হয়। স্থানীয়রা জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন এভাবে টাকা আদায় করে আসছে। নৌকা মাছ দরিয়ায় নেয়ার পর তারা মারধর শুরু করে। এ সময় নৌকা কাত হয়ে কয়েকজন সমুদ্রে পড়ে মারা যায়। বৃষ্টি যখন হচ্ছে তখন মুঠটা ওখানে ডুবে গেছে আমাদের চোখের সামনে। তখন আমরা মনে করছি ওখানে রোহিঙ্গা আছে, ছোট ছোট বাচ্চারা ওখানে সাঁতার কাটতেছে। তখন আমাদের এখানে লোকজন ডাকি, আমরা ওই ভুলোটে সারা নিয়ে ওখানে এদেরকে রক্ষা করছি। উদ্ধারকারীরা বলছেন, নৌকা ডুবির পর 2 মাঝিকে মোটরসাইকেলে এক ব্যক্তির সঙ্গে পালাতে দেখেছেন তারা। জীবিত মানুষ উদ্ধার করছি। 2 দিনের রাস্তা, 2 দিন যেতে হবে বাংলাদেশ উপকূল পেতে হলে। এভাবে প্রলোভন দেখাইয়া, দূরের রাস্তা দেখাইয়া তারা বেশি ভাড়া আদায় করে আর। মিয়ানমার থেকে যেসব দালাল রোহিঙ্গাদের নিয়ে আসছে, তাদের একটি বড় অংশই টেকনাফের শাহপুরের দ্বীপের। এদের সাহায্য করে সেন্ট মার্টিন, শামলাপুর, মারিশবানিয়া, বাহারছড়া, বড় রেল, শিলখালি এলাকার কিছু মাঝি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চীন ও রাশিয়াকে দ্বৈতনীতি ছেড়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া, কিন্তু বাংলাদেশ মানবিক একমাত্র দেশ, প্রথম দিন থেকে সীমান্ত খুলে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, যার জন্য আজকে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার প্রশংসা। চীন এবং রাশিয়া রোহিঙ্গাদের সংকট মোকাবিলা, তারা আজকে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে 12টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন, নিখোঁজ রয়েছেন আরও একজন, উদ্ধার করা হয়েছে 16 জেলেকে। পুলিশ ও জেলেরা জানায়, শুক্রবার রাতে রামগতির বয়রাচর ও চরগজারিয়া এলাকায় মেঘনা নদীতে মাছ শিকারে যায় জেলেরা। ঝড়ের কবলে পড়ে 12টি ইঞ্জিন চালিত নৌকা সহ 18 জেলে নিখোঁজ হয়। এ সময় বাবলু নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। 16 জেলেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। সিদ্দিক উল্লাহ নামে আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন। ভারতের মুম্বাইয়ের একটি রেল স্টেশনে পদদলিত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। শুক্রবার স্থানীয় সময় সকাল 9:30 মুম্বাইয়ের প্যারেল এলফিনস্টোন রোডের ফুটওভার ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। একসাথে 4টি ট্রেন আসায় বাড়তি চাপ সৃষ্টি হয় স্টেশনে। এ সময় পরিস্থিতিতে কয়েকজন যাত্রী পা ফসকে পড়ে গেলে দেখা দেয় বিপত্তি। তবে ব্রিজটি ভেঙে পড়ছে এমন গুজবের পর হুড়োহুড়ির কারণে দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধানের তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রথম দিনটা হতাশায় কাটল বাংলাদেশের। ডিন এলগারের সেঞ্চুরি আর হাশিম আমলা ও এইডেন মার্করামের জোড়া ফিফটিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে 298 রান। 128 রানে এলগার, 68 রানে আমলা অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নেয় লক্ষ্য টাইগারদের। পচেফস্ট্রুমে 15 বছর পর টেস্ট করছে। সেন্ট ওয়েস পার্কে টস জিতে মুশফিকের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দাপট দেখেছে সাউথ আফ্রিকায়। ডিন এলগার ও এইডেন মার্করামের 196 রানের জুটি ভাঙে রান আউটে। 3 রানের জন্য অভিষেকে সেঞ্চুরি মিস করেছেন মার্করাম। Maybe his belly or far pad.